দেশ বা বিদেশের চাকুরি, ডকুমেন্টেশন বা যে কোনো ধরনের কাজের জন্য পাসপোর্ট সাইজ ছবির প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি, যেটি অনেক সময় কম্পিউটারের অ্যাডোব ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে এই কাজটি করতে হয়, যেটি আপনারা খুবই সহজে মোবাইল দিয়ে করতে পারবেন। আর কিভাবে করবেন সেটি আমি আজকে ভিডিওটিতে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি দেশ বিদেশে যারা অবস্থান করছেন সবার জন্য উপকৃত হবে। বন্ধুরা, আমি সোহেল আর আপনারা দেখছেন ভিসা ইনফো আপডেটস ইউটিউব চ্যানেল। আর আজকে টপিকের বিষয়টি হচ্ছে মোবাইল দিয়ে খুব সহজে আপনারা কিভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং অন্যান্য যাবতীয় কাজ সম্পাদন করতে পারবেন মোবাইলের মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, যারা এই চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দিবেন, আর যারা অলরেডি করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনও করেননি অবশ্যই ভিডিও দেখতে থাকুন, চ্যানেলটির পাশে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয়ে যাবে। আর একটি লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনারা গুগল ক্রোম ব্রাউজার রয়ে যেতে পারেন। মোবাইল দিয়ে গুগল ক্রোম ব্রাউজার ব্রাউজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ দিন। সার্চ দেওয়ার পরে ফার্স্ট পেজে যে অপশনটি আসবে রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ ডট বিজি, আপলোড ইমেজে ক্লিক করুন। আপলোড ইমেজে ক্লিক করে একটি গ্যালারি থেকে একটি ছবি নির্বাচন করুন, পাসপোর্টের জন্য আগে তোলা ছবি। সো আমি একটি ছবি নির্বাচন করে নিলাম। সেটি আপলোড করার সাথে সাথে অটোমেটিক্যালি এই টুলসটির মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। সো একটু সময় নিচ্ছে। সো আমি একটি ছবি আপলোড করেছি, যেটি আপলোড হচ্ছে, আপলোড হওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার পরে আমি ছবিটিকে আবার সেভ করে দিব। সেভ করে দিলে আমার গ্যালারি বা ডাউনলোডস অপশনে চলে যাবে। সো ছবিটি অলরেডি হয়ে গেছে, আমি ডাউনলোড করে নিচ্ছি। আপনারা এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ডাউনলোড করে নিতে পারেন যে কোনো ছবি আপলোড করে। সো ডাউনলোড করে নেবার পরে আমি প্রথমে গুগল প্লে স্টোরে যাব এবং সেখানে গিয়ে পাসপোর্ট সাইজ ফটো মেকার এই অ্যাপটি ডাউনলোড করে নিব। ডাউনলোড করে এটি আমার ফোন ইনস্টল করে নিব। এই অ্যাপটি ছাড়া কিন্তু পাসপোর্ট সাইজের যে ছবির কথা বলছিলাম সেটি অ্যাকচুয়ালি করা যাবে না। সো আপনারা ফোন দিয়ে করতে হলে এই অ্যাপটিকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, অথবা আপনারা সার্চ করেও গুগল প্লে স্টোরে সেটি ডাউনলোড করে নিতে পারেন। সো অ্যাপটি ইনস্টল হচ্ছে, ইনস্টল প্রক্রিয়াটি কিছু সময় নিচ্ছে। সো কিছু সময় নেওয়ার পরে, আমরা ইনস্টল করার পরে অ্যাপটি ওপেন করব ইনশাআল্লাহ। অ্যাপটি ওপেন করে দেখাবো যে কীভাবে মোবাইল দিয়ে আপনার পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন, পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করবেন, গ্রাউন্ডের ইমেজ চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করবেন, কীভাবে ছবিটিকে এডিট করবেন সেগুলো দেখিয়ে দিব। সো আমি এখন অ্যাপটিকে ওপেন করছি। আপনারা প্রথমেই দেখুন যে অ্যাপটি ওপেন হওয়ার পরে এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে হাজির হবে, যে ইন্টারফেসটিতে স্টার্ট লেখা থাকবে। সো স্টার্ট লেখায় ক্লিক করে আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনাদের যে ছবিটি রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেভ করেছিলেন গ্যালারিতে, সেটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট টাইপ পাসপোর্ট, এখানে সিলেক্ট টাইপ পাসপোর্ট করে দিবেন। আর কান্ট্রি বাংলাদেশ দিলে অটোমেটিক যে বাংলাদেশের যে পাসপোর্ট সাইজ ছবির যে সাইজটা সেটা চলে আসবে, যে কোনো দেশ অ্যাকচুয়ালি সেখানে বসাতে পারবেন। এখন ফটো চুজ করে গ্যালারি থেকে ফটোটি আপনি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এখানে দেখুন নিচের দিকে কয়েকটি অপশন আছে। আপনারা উপরের যে টিক অপশনটি আছে, এই সেই টিক অপশনটিতে ক্লিক করে নেবেন। একটু ছবির যে সাইজ বা রোটেশন এগুলো ঠিক করে নেবেন। ঠিক করে আপনারা উপরের ডান দিকের যে অপশনটিতে ক্লিক করে নেওয়ার পরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখন আপনারা ছবিটিকে ক্রপ করে নেবেন, আপনাদের চাহিদা অনুযায়ী ক্রপ করে নেবেন। ক্রপ করে উপরের ডান দিকের টিক অপশনটিতে আবারও প্রেস করে দেবেন। সো আমি ছবির সাইজ মিলিয়ে নিচ্ছি, আমি ক্রপ করে নিচ্ছি ছবিটা। সো রাইট অপশনে ক্লিক করার পরে, সো আপনারা যা করবেন ছবির দেখুন এখানে কিছু অপশন আছে, এগুলো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট
এখানে ইরেজার পাবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জার পাবেন, ক্রপ করার জন্য অপশন পাবেন। সো আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাচ্ছি, বিভিন্ন কালার আছে এখানে, যে কোনো একটি কালার সিলেক্ট করে আপনারা সেভ করে নিতে পারবেন। পাশাপাশি ছবিতে যদি কোনো কিছু কাটতে চান বা রিমুভ করতে চান বা ইরেজ করতে চান ছবির মধ্যে কোনো কিছু, সেটাও করতে পারবেন। সেই অপশনটি নিচে দেখুন, নিচে চার তিনটি অপশন আছে। সো সেই তিনটি অপশন ব্যবহার করে আপনারা ছবি কাটতে পারেন বা আপনারা ছবি একটু ব্রাইটনেস আনতে পারেন। যদিও সব ধরনের ফিচার এটাতে নেই, বেশ কয়েকটি ফিচার আছে। যেই ফিচার ইউজ করে আপনারা পাসপোর্ট সাইজের ছবি নিমিশেই মোবাইলের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন এবং সেটি প্রিন্ট আউট করে নিতে পারবেন, অথবা আপনার সিভির জন্য, চাকরির জন্য অথবা যে কোনো কাজের জন্য আপনারা অনলাইনে ব্যবহার করতে পারবেন। সো এখানে ইরেজ করলে কিন্তু মুখের অংশটি চলে যাচ্ছে। সো সেটি আমি আবার আন্ডু করে দেব, আন্ডু করে দিলে ফিরে আসবে। আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বলতে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জে আমি যে কোনো একটি কালার আনবো, এই কালারটি আমি সেভ করে নিব। নিচে যে রাইট অপশনটি আছে সেটিতে ক্লিক করে দিব। এরপর উপরের অপশনটিতে ক্লিক করার পরে নিচে সেভ অপশন থাকবে, সেভ অপশনে ক্লিক করলে ছবিটি আমরা প্রিন্ট আউট করে নিতে পারবো এবং শেয়ার করতে পারবো, ছবিতে গ্যালারিতে সেভ করতে পারবো। এইভাবে আমরা এই ছবিটি আমরা তৈরি করতে পারবো আপনার মোবাইল দিয়ে এই অ্যাপের মাধ্যমে। সো বেসিক্যালি এই স্টেপগুলো ফলো করলে খুব সহজেই আপনারা মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তুলতে, ছবি অ্যাকচুয়ালি ক্রিয়েট করতে পারবেন, এডিট করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, রিমুভ করতে পারবেন। এগুলো ফলো করলে আশা করি ভিডিওটিতে থেকে আপনারা এই তথ্যটুকু পেয়ে উপকৃত। সো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি হেল্পফুল হয় অবশ্যই, ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।